एक झाक साहसी मानुषेर कंठस्वर तहुरा बिड़ी चैनलटी सबस्क्राइब करुन, भालो लागा भिडियोगुली शेयर करुन। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা। ক্রিকেটার মুশফিকের মা রহিমা খাতুন কি হিন্দু নাকি শুধুই একজন মা? প্রথমে আমরা দুটি আয়াত দেখব। চার নম্বর সূরার ৯৮ নম্বর আয়াত, তবে যে দুর্বল পুরুষ নারী ও শিশুরা কোনো উপায় অবলম্বন করতে পারে না এবং কোনো রাস্তা খুঁজে পায় না। চার নম্বর সূরার ৯৯ নম্বর আয়াত, অতপর আশা করা যায় যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহ মার্জনাকারী ক্ষমাশীল। আয়াত দুটি থেকে জানা গেল দুর্বল বা অক্ষম বা প্রতিবন্ধী নারী বা পুরুষের ধর্ম পালনের বাধ্যবাধকতা নেই, তাই প্রতিবন্ধী যে কেউ অধার্মিকের মতো জীবন যাপন করতেই পারে। মুশফিকুর রহিমের মায়ের ইদানিংকার একটি ছবি দেখে মমিনগণ মন্তব্য করেছেন, মার পর্দা কই, কপালে টিপ পড়ছে কেন, এগুলো তো অমুসলিমদের চিহ্ন, মাকে বাবার মতো পরহেজগার হতে বলুন, টিপ পড়তে মানা করুন, মাথায় কাপড় নেই কেন, হিন্দুদের মতো মাথায় সিঁথিতে লাল রং কেন। এবার মুশফিকের মা রহিমা খাতুন সম্পর্কে জানব বন্ধুরা। বাক প্রতিবন্ধী মায়ের মুখের হাসি মুশফিকের প্রেরণা। মা পৃথিবীতে সবচেয়ে আপন এবং ভালোবাসার জায়গা, আর যারা মায়ের অনুপ্রেরণায় বড় হয়েছেন, বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ক্রিকেটার মুশফিকুর রহিম তাদের একজন। কারণ সবার মায়ের চেয়ে তার মা একটু আলাদা, তাই সবার চেয়ে মায়ের প্রতি ভালোবাসা তার একটু বেশি। ক্রিকেটে মুশফিকুর রহিমের মায়ের প্রতি ভালোবাসা নিয়ে বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকার এবং খবরের অংশ থেকে যা জানা যায় সেটা তুলে ধরছি বন্ধুরা। বাড়ি থেকে বেরোনোর সময় মা তাকে কোনো দিন বলতে পারেননি জিতে ফিরিস, বা বাড়িতে ফিরে কোনো দিন শোনা হয়নি ভালো খেলেছিস বাবা, বা আজ জিতিস নি কাল ঠিক জিতবি। দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটে আছেন নিয়মিত, আর বর্তমান সময়ে দেশের ক্রিকেট তারকাদের অন্যতম মুশফিক। বাংলাদেশের ক্রিকেটকে দিয়েছেন অনেক কিছুই, তবে এসবের কোনো কিছুই প্রাণ খুলে মায়ের সাথে বলা হয়নি তার। অথচ মাকে মনে প্রাণে ভালোবাসেন তিনি, দেশ বিদেশে যেখানেই যান তার ব্যাগে রাখেন মায়ের ছবি। মা ও ছেলের মধ্যে ভাষার সেতুটা যে কোনো দিনই ছিল না। মুশফিকুর রহিমের মা রহিমা খাতুন চাইলেও কিছু বলতে পারেন না, ইচ্ছা হলেও শুনতে পারেন না, কারণ তিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধী। মায়ের এই নীরবতায় বাংলাদেশের অন্যতম সফল এই ক্রিকেটারের চলার পথের আলো। বিশ্বের যেখানেই যান মুশফিকের ব্যাগে থাকে মায়ের ছবি, কোনো কথা হয় না, মনের ভাষাতে হয়ে যায় মা ছেলের সব কথা। একবার ভারতের বিপক্ষে ড্র করে ফতুল্লার মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে মুশফিকের গলা বুঝে আসে আবেগে। মা তো শুধু মাই হয়, সে কেমন সেটা কোনো ব্যাপারই নয়, মাকে ভালোবাসার জন্য ভাষার প্রয়োজন হয় না। সেদিন মায়ের কথা বলতে গিয়ে আবেগ তাড়িত হয়ে মুশফিকুর জানিয়েছিলেন, হ্যাঁ আমার মা অন্যদের থেকে একটু আলাদা, তাই বোধহয় আমিও সবার থেকে একটু অন্যরকম। সবার চেয়ে মুশফিক একটু আলাদা বই কি, শান্ত ভদ্র, পড়াশুনোয় রীতিমতো ভালো, ইতিহাসে মাস্টার্সে ফার্স্ট ক্লাস, কোনো পরীক্ষাতেই ফার্স্ট ডিভিশন ছাড়া সেকেন্ড ডিভিশন পাননি, সেই সঙ্গে চলেছে চুটিয়ে ক্রিকেট, আর ক্রিকেটে তার সফলতা কোনো লুকোচুরির বিষয় নয়। মায়ের নীরবতার মতো নীরবে নিজের কাজ করে যাওয়াই মুশফিকের জীবন দর্শন। একবার মা দিবসে এক আবেগ ঘন পোস্ট দিয়েছিলেন মুশফিক, সেখানে তিনি লিখেছিলেন, মানুষ বলে প্রথম দেখায় নাকি ভালোবাসা হয় না, কিন্তু পৃথিবীতে এসে তোমাকে প্রথমবার দেখেই আমি ভালোবাসতে শিখে ফেলেছি। আমি শিখেছি মাকে ভালোবাসতে মুখের ভাষা লাগে না, মুখের একটি হাসি হাজার বাক্য বলে দেয়। তোমার এই মুখের হাসি আমার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা মা। চতুর্থ সেঞ্চুরিটি মুশফিকের জন্য আরও একটি কারণে বেশ গুরুত্বপূর্ণ ছিল। শেরে বাংলার গ্যালারিতে
এদিন হাজির ছিলেন তার মা এবং মায়ের সামনে ছেলের প্রথম সেঞ্চুরি। এর চেয়ে বড় আনন্দের উপলক্ষ আর কি হতে পারে। আর সেদিন দুহাত তুলে মনের আনন্দে হাততালি আর হাসি ভরা মুখে উদযাপন করেছিলেন ছেলের সাফল্য। অনেকদিন আগে এক সাক্ষাৎকারে জেদ নিয়ে মুশফিক জানিয়েছিলেন, আমার স্বভাবের পুরোটাই মায়ের কাছ থেকে পাওয়া। আমার মা সাধারণ মায়েদের মতো না, তার শোনা বা কথা বলায় একটু সমস্যা আছে, কিন্তু যেটি করবেন বলে ঠিক করবেন ঠিকই করে ছাড়েন, আমিও তাই। ব্লগার সুষুপ্ত পাঠকের মন্তব্য। মুশফিক রহিমের বাবা মা করোনা আক্রান্ত হয়েছিলেন। তারা সুস্থ হয়ে উঠলে মুশফিক বাবা মার সঙ্গে নিজের দুটি ছবি পোস্ট দিয়েছিলেন। সেই ছবির নিচে তার ভক্তরা তাকে উপদেশ দিচ্ছেন, বাবা এত পরহেজগার, মার পদ্মা কই, কপালে টিপ পড়ছে কেন, এগুলো তো অমুসলিমদের চিহ্ন, মাকে বাবার মতো পরহেজগার হতে বলুন, টিপ পড়তে মানা করুন, মাথায় কাপড় নেই কেন, হিন্দুদের মতো মাথায় সিঁথিতে লাল রং কেন। একজন মায়ের বয়সী বৃদ্ধার প্রতি এই যে সাইবার জেহাদি আক্রমণ চলল, এর জন্য কি মুশফিকের কিছুটা দায়ী নেই? তিনি তো ফেসবুকে লাইভে এসে তার ভক্তদের নামাজি ও ধর্মমতি হওয়ার যে ওয়াজ করেছিলেন, এখন সেই ভক্তরাই তো তার মাকে বেপর্দা বলে ধুয়ে দিল। যে সমাজে একজন বৃদ্ধ মহিলাও রেহাই পায় না, সে সমাজ নির্মাণের পিছনে মুশফিকদের মতো অতি ধার্মিক তরুণরাই বেশি দায়ী। কারণ মানুষের চিন্তা রুচিকে আধুনিক ও উদার হতে বাধা দেয় যে ধর্ম, তাকেই তো তারা প্রমোট করে ছড়িয়ে দেয় সমাজে। তবু মুশফিকের মায়ের জন্য সমবেদনা। চঞ্চল চৌধুরীর মাকে যেভাবে আক্রান্ত হতে হয়েছে, একই রকমভাবে মুশফিকের মাকে আক্রান্ত হতে হয়েছে। সেটা মুশফিকের ফেসবুকে না হয়ে একটি নিউজ পোর্টালের ফেসবুক পাতায় হওয়ায় হয়তো বেশি ভাইরাল হয়নি, কিন্তু তাতে কিছু যায় আসে না। বাংলাদেশের সমাজ জীবন কোথায় যাচ্ছে সেটি বুঝতে কোনো অসুবিধা হয় না। ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, নিরাপদ থাকুন।